আজকে সকাল 10টায় আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামানের সাথে কারাগারে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে তার সাথে আমাদের প্রায় 42 মিনিট কথা হয়। এই দীর্ঘ সময়ব্যাপী তিনি তার মামলার অবস্থা এবং আইনগত পদক্ষেপ গ্রহণ, ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য, তরুণদের প্রতি তার বক্তব্য, দেশবাসীর প্রতি তার বক্তব্য তিনি আমাদের মাধ্যমে জাতির সামনে পেশ করেছেন। তিনি প্রথমে যে জিনিসটি বলেছেন সেটা হলো যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ শতকরা 100 গুণ মিথ্যা। যে সোহাগ পল্লীর অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তিনি বলেছেন যে সেই সোহাগ পল্লীতে তিনি কোনোদিন যান নাই এবং সেই সোহাগ পল্লী তিনি চিনেন। তাকে নির্দেশদাতা এবং লাঞ্ছনার নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। তিনি বলছেন যে আমি আমার জীবনে কাউকে একটি কটু বাক্যও আমার মুখে উচ্চারণ করি। যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, তাদের কাছে এটা স্পষ্ট যেটা আমার সবার বিরুদ্ধ। তিনি জামাতে অসংখ্য কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনের পথ সবসময় কণ্ঠকাতীর্ণ, এটা কুসুমাস্তীর্ণ নয়। যারা ইসলামী আন্দোলন করেছে তারা সবসময় বৈরী পরিবেশে শিকার হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইসলামী আন্দোলনের কর্মীদের জুলুম এবং কর্মীদের উপর জুলুম এবং নির্যাতনের ইতিহাস তুলে ধরেছেন। আজকে আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলন করার অপরাধে বৈরী পরিবেশের শিকার। আমি যদি ইসলামী আন্দোলন না করতাম তাহলে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হতো। আমি জামাতের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ যদি আমাকে শহীদ মৃত্যু নসিব করে থাকে সেটা আমার জন্য চরম এক সৌভাগ্যের বিষয়, কারণ আল্লাহ তাআলা সবাইকে শহীদ মৃত্যু দেন না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে শহীদ মৃত্যু দেন। আল্লাহ যদি আমাকে তার পছন্দের বান্দার তালিকায় অন্তর্ভুক্ত করে থাকেন তাহলে সেটা তো এক মহা সৌভাগ্যের বিষয়। আমি সেই সৌভাগ্য অর্জন করার জন্য প্রস্তুত আছি। জনাব মোহাম্মদ কামারুজ্জামান ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা আল্লাহর দিন কায়েম করার এই পথে, এই রক্তবিচ্ছির পথে যে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই রক্তবিচ্ছির পথ বেয়ে একদিন ইসলামে ইসলাম বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। জনগণ তাদের ত্যাগ এবং কুরবানিতে আশান্বিত হয়েছে যে এই যুব তরুণদের মাধ্যমেই একদিন এদেশে ইসলাম কায়েম হবে। তিনি আরও বলেন যে সরকার মূলত তরুণদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের এই কলঙ্ক আরোপ করেছে, কিন্তু তরুণরা কখনো বিভ্রান্ত হবে না, তারা সত্য উপলব্ধি করবে এবং তাদের নেতৃত্বে এদেশে একদিন ইসলাম কায়েম হবে। জনগণ জুলুম এবং নির্যাতন থেকে মুক্তি লাভ করবে, দেশে স্বস্তির পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে পৌনে 6 বছরের শাসনামলে জামাত এবং ছাত্র শিবিরের উপর যে জুলুম এবং নির্যাতন হয়েছে এর ফলে জনগণ জামাতের প্রতি সহানুভূতিশীল হয়েছে। বিগত উপজেলা নির্বাচনে জামাতের প্রার্থীদের জনগণের সমর্থন, এর মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে জামাতের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য তারা প্রস্তুত। অধ্যাপক গোলাম আজমের জানাজার যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা প্রমাণ করে যে সরকার আমাদেরকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করার যে ষড়যন্ত্র করেছে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। সুতরাং জামাত নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার, সেটা কখনো বাস্তবায়ন হবে না। এদেশে জামাতের মাধ্যমে ইসলামী আদর্শের বিজয় হবে, জনগণ এবং দেশের মানুষ স্বস্তিতে ফিরে আসবে ইনশাআল্লাহ। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন এবং তিনি বলেছেন দুনিয়ার আদালতে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম, কিন্তু আদালতে আখেরাতে যেদিন আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন, সেদিন যারা আমার বিচার করেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা মামলা সাজিয়েছে, তারা হবে আসামি আর আমি হব বাদী। আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে ন্যায় বিচার করবেন এবং আমাদের উপর দুনিয়ায় যে জুলুম করা হয়েছে তার প্রতিদান দিবেন, আমাদেরকে পুরস্কার দিবেন। দুনিয়ায় আবার আমার দেশের জনগণের সাথে সাক্ষাৎ না হলেও আখেরাতে শেষ বিচারের দিন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আইনজীবীরা আইনি সহায়তা দিয়ে
সত্যের পথে যে লড়াই করেছে এর বদলা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন জান্নাতের সিঁড়িতেই আমার সঙ্গীদের সাথে আমার সাক্ষাৎ।